হ্যাঁ দর্শক, পাপনের কথা এটা স্পষ্ট, নিউজিল্যান্ড সিরিজে আমাদের প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ আবারও জাতীয় দলে ফিরছেন। এশিয়া কাপের দলটা বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল, এশিয়া কাপে যে টিমটা আছে এটা কিন্তু আমি ওয়ার্ল্ড কাপের টিম ধরে তাহলে ভুলাম। তিনি আসলে গতকাল একটা প্রেসে বললেন যে মাহমুদুল্লাহ রিয়াদ না থাকার কোনো কারণ নাই, মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই স্কোয়াডে থাকবে। আসলে গত ইংল্যান্ড সিরিজের পর থেকে মাহমুদুল্লাহ রিয়াদের সেই বিশ্রামের নাটক অবশেষে শেষ হতে চলেছে। আসলে বাংলাদেশ টিম তাকে এক প্রকার সেটেই ফেলেছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আবারও মাহমুদুল্লাহকে বিবেচনায় রেখেছে বিসিবি কর্মকর্তারা। তারা অনেক আগে থেকেই বলছিল বিশ্বকাপের ভাবনায় আছেন রিয়াদ, যেটি স্পষ্ট কোনো বার্তা ছিল না। এর আগেও অনেক কয়বার তারা এরকম কথা বলে তারা কিন্তু আমাদেরকে ঠকিয়েছে। আসলে এবারই দেখা যাক নিউজিল্যান্ড সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা আসলে ঠিক কতটুকু তিনি সুযোগটা পান, এবং বিসিবি আশা করছে মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পাবে নিউজিল্যান্ড সিরিজে। নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়ে যদি মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকে যাবেন, এমনটাই দাবি করেছেন নাজমুল হাসান পাপন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ কি নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পাবে, আর সুযোগ পেলেও কি সেটা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবে?